ও ক্যামেরা ফেস করতে পারছে না, ও ওর পেছনে দাঁড়িয়ে আছে। অনেকদিন পর ব্লগ করছি, ব্লগ করার চেষ্টা করতাম, মানে করেছি 25 তারিখে ব্লগিং করেছি, 31 করেছি, বাট আনফর্চুনেটলি ভিডিওগুলো কিছু একটা প্রবলেমের জন্য কোলাপস হয়ে গেছে। আমার কাছে কিছু ফুটেজ আছে, ওগুলো তোমরা দেখতে পারো। কোথাও যাচ্ছ না তো, এখানেই তো আছো, তোমরা দেখো, দেখে আবার এখানেই আসো, তারপরে কথা বলছো। ওয়াচ টাইম ভিডিও থেকে কমে যাচ্ছে কেন আমি জানি না, কেউ যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু বলো, হেল্প করো যে কেন হচ্ছে, আমার একদমই জানা নেই। আমি যখনই দেখছি আমার কোনো না কোনো ভিডিও থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমি ওটাকে ঠিক করার চেষ্টা করছি বাট হচ্ছে না কোনোভাবেই। আমি ইউটিউবে কমপ্লেন করেছি একটা, জানি না ইউটিউব কী করবে। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কেন হচ্ছে বা কিছু, প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানাও, তাহলে আমারও সুবিধা হবে যে কী হচ্ছে না হচ্ছে আমি জানতে পারবো। ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করলাম, যাই খিদেও পেয়েছে, একটু ওয়ার্কআউট করছি, আমি নিজেকে মেনটেন করার চেষ্টা করছি, তো ওয়ার্কআউট করছি, খিদে পেয়েছে, প্রথমে কিছু যাই, ট্রেনগাঁও যাবো, ট্রেনগাঁও গিয়ে কিছু খাই, খেয়ে তখন যেতে যেতে কথা বলছি, কিছু ফটোস ক্লিক করি, তারপর তোমাদের টাইম স্ল্যাপটা কেমন লাগলো জানিও। 31 একটাই ভিডিও পেলাম যেটা আমার কাছে ছিল, ওটাই দিলাম, বাদ বাকি কিছুই নেই আমার কাছে, পুরোটাই কোলাপস হয়ে গেছে। আমার সব ভিডিও যা করা ছিলাম সবই ডিলিট হয়ে গেছে, কীভাবে আমি জানি না, যে একটা প্রবলেম হচ্ছিল। যদি ওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, আর নিচে চ্যানেলে সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে, ওখানে সাবস্ক্রাইব করে সবথেকে ইম্পর্টেন্ট থিং সাবস্ক্রাইব যদি করে নাও
তাহলে বেল আইকনটাও চেপো, তাহলে তোমরা নোটিফিকেশন নোটিফিকেশনটা পাও প্রপারলি। সব বলছিলাম নোটিফিকেশন। সো আমাদেরও জানাও, আমাকেও জানাও যে তোমার 25th 31st কেমন কাটলো, কেউ পার্ক স্ট্রিট গেছো কি না, 31st কেমনভাবে সেলিব্রেট করলে। আমি তো আমার বন্ধুর বাড়ির ছাদে করেছি, বনফায়ার করেছি, মজা করেছি সবাই মিলে বক্স বাজিয়ে, বেশ ইন্টারেস্টিং। এই বছরেরটা মানে আমি প্রতি বছরই করি সব ফ্রেন্ডসরা মিলে, এই বছর একটু স্পেশাল ছিল, সবাই মিলে কিছু নতুন ফ্রেন্ডও অ্যাড হয়েছে। ও আচ্ছা, ঘুরিয়ে দিয়েছে না তো, এখন যাই ফিরে পাচ্ছে হেভি জোরে। উইথ দ্যাট সেট, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবই জানাও, আমিও জানতে ইন্টারেস্টেড তোমরা কেমন সেলিব্রেট করলে না করলে, আমাকেও জানালে আমিও খুশি হব। তোমরা যদি কিছুটাও আমার মতো করে থাকো সেলিব্রেট, তো আমি বলবো তোমাদের কমেন্ট অনুযায়ী তোমরা কীরকমভাবে সেলিব্রেট করেছো আমাদের আমাকে জানালে আমি তোমাকে বলতে পারবো যে আমি ওরকমভাবেই কাইন্ড অফ সেলিব্রেট করেছি, আমি তোমাকে রিপ্লাইও দেবো। আর ফটো যদি কিছু ফটোও তুললাম তুই দেখতে হয়, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, গিয়ে দেখতে পারো আমার ফটো ওখানে পোস্ট হয়, একটা ছবি গিয়ে দেখতে পারো। এবার ডেনজংয়ে যাই, গিয়ে খাই, খিদে পেয়েছে প্রচণ্ড, কফি খাওয়ার ইচ্ছে হচ্ছে, কফিও খাবো যদি ডেনজংয়ে পাওয়া যায়। আমি জানি না আমি ডেনজংয়ে কোনোদিন কফি খাইনি, বাইরে পাওয়া যায় খাবো, আর না হলে অন্য কোথাও গিয়ে কফি খেতে হবে। আজকে খুব কফি খাওয়ার মুড হচ্ছে, এটা মেনে রাস্তাটা ক্রস করে যাই। তারপরে রাস্তায় তো আর কথা বলতে পারবো না, আনফর্চুনেটলি আমার কাছে আপাতত গোপ্রো নেই, তো ফোন দিয়েই করতে হচ্ছে, গাড়ি চালাবো কথা বলতে পারবো না, গিয়ে কথা হচ্ছে। লাস্টে কিছু একটা খেলাম, কি খেলাম, চিকেন গাইথুক, কি চিকেন গাইথুক, চিকেন গাইথুক, এসে ট্রাই করতে পারো, এই ঠান্ডার জন্য তো বেস্ট। কলকাতায় বৃষ্টি হয়েছে রিসেন্ট, তো ঠান্ডা প্রচন্ড পড়েছে, অথেন্টিক টিবেটিয়ান ডিশ। আর চেষ্টা করতে পারো, মানে কোনোদিন যদি পারো তো ডেনজং কিচেন আসতে পারো, গুগল ম্যাপে সার্চ করে নিতে পারো ডেনজং কিচেন কোথায় কোথায় আছে, তোমরা যেখানে থাকো তো সেখানে নিয়ার বাইও যদি থাকে তো গিয়ে ট্রাই করতে পারো মোমো। মানে আমার লাইফে খাওয়া বেস্ট মোমো কলকাতার মধ্যে, কারণ আমি এর থেকে মোমো আর ভালো কোথাও খাইনি, তো তোমরা খেতে পারো এসে। যারা কোনোদিন ডেনজং থেকে খাওনি তারা তো ডেফিনেটলি এসে তাদের খাওয়া উচিত, আমি তো বলবো একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় বেস্ট। স্পন্সর করেনি আমাকে ডেনজং, তাও আমি বলছি বিকজ আমার খুবই ভালো লাগে ডেনজংয়ের মোমো খেতে। তো এবার যাই দেখি কফি শপ কোথাও খোলা পাই নাকি, লিটারালি মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, মোটামুটি ভালোই ঠান্ডা আছে। যাই কোথাও কফি শপ, যদি কফি পাওয়া যায় কোথাও, দেখা যাক। অনেক টাইম হয়ে গেছে, জানি না কফি পাবো কি না, যাই আবার বন্ধ করে কফি শপের ওখানে দেখা হচ্ছে, কারণ নট শিওর সিসিডি খোলা পাবো না, ইফ ওপেন দেন যাই না খোলা পাবো কি না, যাই তখন দেখা হচ্ছে। গাড়ি চালাতে তো কথা বলতে পারবো না, তাই ওখানেই কথা বলে গিয়ে। আফটার কম করে 6 মাস হবে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, ও দেখে কিছু ভিডিও, তোর বক্তব্য শুনি কিরম লাগছে। ভাই এদিকে আয়, এদিকে আয়, আস্তে, ও ক্যামেরা ফেস করতে পারছে না, ওর পেছনে দাঁড়িয়ে আছে। তো
অনেকদিন পর দেখা হলো, অনেকক্ষণ গল্প করলাম, সিসিডি ক্লোজ হয়ে গেছে, ওর থেকে জানতে চাইছি যে কোনো কফি শপ আছে কি না, আইডিয়া নেই, কোথাও পাচ্ছি না কফি শপ সেরকমভাবে, দেখা যাক কোথাও কফি পেলে কফি, প্রচণ্ড ইচ্ছা করছে কফি খাওয়ার, যাই কফি খাবো। আপাতত বিজয়গড়ে দাঁড়িয়ে আছি, বিজয়গড়ে সিসিডি ছিল, সিসিডি ক্লোজ আনফর্চুনেটলি, দেখি আর কোথাও কফি পাওয়া যায় নাকি, না পেলে একটাই অপশন পার্ক স্ট্রিট, যদি পার্ক স্ট্রিটে খোলা পাই, আমার যতদূর জানা আছে। বিজয়গড়ে পেলাম না কিছুই, ভেবেছিলাম সামনে আমার ফ্রেন্ড বললো কি নিথিন ক্যাফে বলে সামথিং কিছু একটা ছিল, তো ওখানে খাবো কফি, বাট আনফর্চুনেটলি 10টা বেজে গেছে বন্ধ, তো নবকে বাড়িও ছাড়তে হবে, যাই ওকে বাড়ি ছাড়তে ছাড়তে, ওর বাড়ি দক্ষিণেশ্বর, তো ওকে বাড়ি ছাড়তে হবে, তো বাড়ি ছাড়তে ছাড়তে গিয়ে যাওয়ার সময় পার্ক স্ট্রিটে দেখি কফি শপ খোলা পেলে ওখানে কফি শপে খেয়ে নেবো, তো যাচ্ছি কী করা যাবে। আবার আলটিমেটলি কফি খাওয়ার ইচ্ছা ছিল, এখানে তো পেলাম না কোথাও, পার্ক স্ট্রিটে গিয়ে খেতে হবে। তার আগে সব থেকে ফার্স্ট আমাকে আমার বাড়ি যেতে হবে, ফার্স্টে ওয়াশরুম যেতে হবে, এখানে কোথাও ওয়াশরুমেই দেখতে পাচ্ছি না, পে অ্যান ইউজও নেই, কলকাতার কী অবস্থা আমি জানি না, কোথাও আমি একটু শুশু এডিক্টেড পার্সন, তো গাড়ি যাই গিয়ে ফ্রেশ ফ্রেশ হই, ওয়াশরুমে যাই, তারপরে বেরিয়ে আবার পার্ক স্ট্রিটে যাবো, পার্ক স্ট্রিট গিয়ে কফি খেয়ে তারপরে নবকে বাড়ি ছেড়ে বাড়ি ফিরবো। এটা দেখে কার একটা মুভি আছে, খুব চেনা জানা, নামটা আমি এখনই বলছি, ফাইনাল ডেস্টিনেশনের কথা কার কার মনে হচ্ছে, যে কাঠগুলো পড়ে যাবে আর এখানে মনে হচ্ছে পাইপগুলো পড়ে যাবে, আমি লিটারালি ভয় পাচ্ছিলাম, তার জন্য ভিডিওটা লিটারালি এখানে ফোন বার করে আমি ভিডিও করলাম, যে এটা পুরো ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ছে আমার, গাড়ি যাতে যাতে সাডেনলি এটার সামনে গিয়ে আমি লিটারালি দাঁড়িয়ে পড়েছি, পিছিয়ে এসেছি আমি একটু গাড়ি যাতে যাতে, কার কার মনে হচ্ছে কমেন্ট ডাউন। জাস্ট ওয়েদারটা দেখো, ফাটিয়ে কুয়াশা, পাক ছিল ফাটিয়ে কুয়াশা, মানে কিছুদিন মানে 20-30 বছরেও এরকম অবস্থা ছিল না, এখন যা অবস্থা হয়ে আছে, বিশাল কুয়াশা বিশাল এখানে, মানে কিছু দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে সিগন্যালটা তোমরা যদি দেখতে পাচ্ছ, আমি জানি না কতটা কি দেখতে পাচ্ছ, বাট তারপরে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এখানে এতটাই খারাপ অবস্থা। পার্ক স্ট্রিটে এরকম অবস্থা হয়ে গেলে বোঝাই যায়নি, এই কিছুদিন আগে বৃষ্টি হলো পার্ক স্ট্রিটে, মানে পার্ক স্ট্রিটে বলছি কিছুদিন আগে বৃষ্টি হলো কলকাতায়, তার জন্যই এরকম হয়ে গেছে, মেবি ঠান্ডাটা হয়তো খুব একটা নেই, বাট পুরো ফগি হয়ে গেছে চারিদিকে, 9টার পর থেকে ফগি হয়ে যাচ্ছে, 9টার পর থেকে পুরো ফগি ওয়েদার হয়ে গেছে চারিদিকে, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, লিটারালি এত খারাপ অবস্থা। নব ওয়াফেল খাবে, কফি খাওয়া ভাবলাম, দেখি কফি তো নর্মাল কফি তো হবে না, হ্যাঁ ভাই, কোল্ড কফি হবে তো, তোকে একটা কোল্ড কফি নিয়ে নেবো, আমার তো আর নব ওয়াফেল নিয়ে নেবো, তোর ওয়াফেল চলবে তো, তো ওয়াফেল খাবে, আমি কোল্ড কফি খাই, তারপরে বাড়ি ছাড়তে যাবো, অলরেডি 12টা বাজে, আই গেস 12টা বেজে গেছে, 11:25 যখন বাকি 12টা বাজে, ওকে বাড়ি ছাড়তে হবে, আমি কফি খেয়ে আবার রিটার্ন করবো, তো ব্লগটা এখানেই এন্ড করছি, বিকজ দেখানোর আর কিছু নেই, বাড়ি যাবো, অ্যাট লাস্ট টায়ার্ড হয়ে গেছি, হাত পা প্রচণ্ড ব্যথা, তাই যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট ভিডিও এডিটিং তো বলতে পারো কমেন্টে, যে তোমাদের জন্য আরও যদি ভালো কিছু করতে পারি আমি, তো নিশ্চয়ই বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর এতখানি যদি দেখে ফেলো তাহলে ওটা লাইকও করতে পারো, লাইক তো করা উচিত এতটা যদি তোমরা দেখে ফেলো,
তো টাটা, গুড নাইট, বাই বাই। আমার দ্বারা ব্লগিং হবে না ভাই, করিস না বেকার। আমার দ্বারা ব্লগিং হবে না।